নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকে রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা, তাই একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আর ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা কিন্তু এখন রমজান মাস চলছে, সামনেই রয়েছে ইফতার, তো ইফতার স্পেশালেও কিন্তু আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি ছোট থেকে বড় প্রত্যেকের খুবই পছন্দ হবে। আর এমনিতেও এটা কিন্তু সামার ড্রিঙ্ক হিসেবে কিন্তু খুবই স্পেশাল, তো অবশ্যই এই হচ্ছে রেসিপিটা শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা। আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে, কারণ এটা খুবই সিম্পলভাবে কিন্তু বানিয়েছি আমি সামান্য কিছু উপকরণ দিয়ে। প্রথমেই দেখুন, আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু ওয়াটারমেলন মানে তরমুজ। আর তরমুজটা দেখতেই পাচ্ছেন লাল, আর এখন তো বলাই বাহুল্য, এখন যাই আপনি ছোট বড় যাই তরমুজ কেনেন না কেন, ভিতরটা লাল আর মিষ্টি হবেই, এটা গ্যারান্টি। তো দেখুন, আমি এখানে একটা লাল লাল দেখে একটা তরমুজ নিয়ে নিয়েছি এবং সেটাকে কিন্তু একটু হচ্ছে দেখুন পিস পিস করে কেটে নিয়ে চামচের সাহায্যে তরমুজের যে লাল অংশটা সেটা হচ্ছে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ছুরির সাহায্যেও হচ্ছে তুলে নিতে পারেন, যারা বটি ব্যবহার করতে চাইছেন বটি দিয়েও কিন্তু এই খোসাটা কেটে বাদ দিয়ে ছোট ছোট পিস করেও কিন্তু এই লাল অংশটা নিয়ে নিতে পারেন। তবে চামচ দিয়ে এভাবে নিলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নিয়ে নেওয়া হয়ে যায়। তো দেখুন, আমি সেমভাবে কিন্তু নিয়ে নেব, তো তবে পুরো তরমুজটা আজকে লাগছে না আমার, আমি এখানে হচ্ছে তরমুজটা হাফই ব্যবহার করব। দেখুন, আমি একে একে তরমুজের থেকে হচ্ছে এই লাল অংশটা চামচের সাহায্যে বের করে দেবো, যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে আমার আজকের রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, মানে জুসার। দেখুন, জুসার জারের মধ্যে আমি এখানে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি 4 থেকে 5টা আইস কিউব, আর তারপরে দিয়ে দিয়েছি তরমুজ। আপনারা চাইলে কিন্তু আইস কিউব হচ্ছে দিতে পারেন, তার সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একদম কিন্তু জলও দিয়ে দিতে পারেন, কারণ এটা যদি আপনারা একদম ঠান্ডা ঠান্ডা বানান তাহলে দেখবেন খুবই ভীষণ মজার লাগবে এই হচ্ছে কিন্তু ড্রিঙ্কটা। তারপরে দেখুন, আমি এখানে টোটাল দিয়ে দিয়েছি 3 চামচ চিনি, মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি দুধ। বন্ধুরা, এখানে কিন্তু আমি দুধটা দিয়েছি একদমই কিন্তু ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা দুধ দিয়েছি, আর কাঁচা দুধই ব্যবহার করেছি। আপনারা যদি কাঁচা দুধ দিতে না পছন্দ করেন তাহলে দুধটাকে ভালো করে জাল করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। যদি ফ্রিজে রেখে যদি সেই ঠান্ডা দুধটা ব্যবহার করেন তাহলে কিন্তু আরও ভীষণ মজার হয়ে তৈরি হবে এই ড্রিঙ্কটা। তো আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি, আপনাদের যেটা পছন্দ সেরকমভাবেও কিন্তু বানাতে পারেন, তবে আমি যেভাবে বানিয়েছি এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন কাঁচা দুধ দিয়ে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এবারে দেখুন, এটা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি ঘরে থাকা মানে হাতের কাছে আমাদের অ্যাভেলেবেল থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করেছি। এখানে না তো আমি কোনো কালার অ্যাড করেছি, আর না তো অনেক কিছু ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ব্যবহার করেছি। এটা কিন্তু যেমন ঝটপট তৈরি হয়ে যাবে তেমন কিন্তু ভীষণ হেলদি। তো দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে, আর এবারে আমি আপনাদের সামনে হচ্ছে পরিবেশন করে দিচ্ছি। পরিবেশনের জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি আইস কিউবের কিন্তু ব্যবহার অবশ্যই করেছি, আর আমার এই ড্রিঙ্কটা কিন্তু খুবই প্রচণ্ড ঠান্ডা ভাবে তৈরি হয়েছে, যেহেতু আমি আগেও আইস কিউব এবং একদম বরফ বরফ ঠান্ডা দুধ ব্যবহার করেছি, তারপরে আবার আইস কিউব ব্যবহার করছি। তো অবশ্যই বন্ধুরা, আপনারা হচ্ছে এই মজাদার হচ্ছে কিন্তু ড্রিঙ্কটা, চাইলে ড্রিঙ্ক বা শরবত যাই বলেন না কেন, এটা হচ্ছে আপনারা যতটাই ঠান্ডা ঠান্ডা কিন্তু হচ্ছে পরিবেশন করবেন দেখবেন ভীষণ মজার লাগবে এটা। আর তার সাথে যদি এরকম তরমুজের কিছু ছোট ছোট কিউব হচ্ছে পিস থাকে তাহলে তার কোনো কথাই নয়। তো এই সময় এখন প্রচণ্ড গরম কিন্তু পড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা, আর বাজারে তরমুজও কিন্তু হচ্ছে প্রচুর চলে এসেছে, তো অবশ্যই আপনারা কিন্তু হচ্ছে এই তরমুজের সিজনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে। আর যাদের হচ্ছে এটা রমজান মাস চলছে তারা কিন্তু ইফতার স্পেশালে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও প্রত্যেকের খুবই পছন্দ হবে, কারণ এটা পুরো কলিজা ঠান্ডা করার মতো কিন্তু একটা শরবত, তো অবশ্যই আপনারা ট্রাই করুন। আর যদি কেউ বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে এটা কেমন লাগলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।
আশা করছি আজকে রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।